মনের কথা যতই গোপন রাখার চেষ্টা করুক না কেন, শরীরের বিভিন্ন অঙ্গভঙ্গিতে ভালোবাসার প্রকাশ পাওয়া যায়। নারী পুরুষ নির্বিশেষে সকলের দেহেই ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটে থাকে। এই সমস্ত শারীরিক পরিবর্তন সম্পর্কে যদি জানা থাকে, তাহলে যে কোনো মানুষকে দেখে বলে দেয়া সম্ভব তিনি প্রেমে পড়েছেন কিনা। পুরুষ ও নারীর মধ্যে ভালোবাসার এই বহিঃপ্রকাশ ঘটে আলাদা রকম ভাবে। সাম্প্রতিক সমীক্ষা জানাচ্ছে, কোনো নারী আপনাকে গোপনে ভালোবাসছেন কিনা, মনে মনে তিনি আপনাকে পছন্দ করছেন কিনা, কিংবা আপনার প্রতি শারীরিক আকর্ষণ অনুভব করছেন কিনা, তা বুঝে নেওয়া সম্ভব সামান্য একটি লক্ষণ দেখে। ফ্রান্সের ইউনিভার্সিটি অফ ব্রিতাসুদের গবেষকরা একটি সমীক্ষা চালিয়েছেন প্রেমের ফলে নারীর শরীরে ঘটে যাওয়া পরিবর্তনগুলো সম্পর্কে জানার লক্ষ্যে। 301 জন নারীকে নিয়ে চালানো হয় এই সমীক্ষা। একটি ঘরে প্রথমে নিয়ে যাওয়া হয় ওই নারীদের, তারপর ঘরে প্রবেশ করেন একজন আকর্ষণীয় পুরুষ। তিনি নারীদের দিকে তাকিয়ে হাসেন এবং অল্প কথাবার্তা বলেন। এরপর ওই নারীদেরকে ওই পুরুষের সামনে দিয়ে হেঁটে গিয়ে কিছু দূরে অন্য একটি ঘরে যেতে বলা হয়। এক একজন করে নারী সেই নির্দেশ পালন করেন। তাদের হেঁটে যাওয়ার প্রক্রিয়াটি ক্যামেরা বন্দি করা হয়। এরপর ল্যাবরেটরিতে নিয়ে গিয়ে ওই নারীদের মুখের লালা পরীক্ষা করা হয়। ওই পরীক্ষার মাধ্যমে জানার চেষ্টা করা হয় কোন নারী ওই পুরুষ দেখে কতটা আকৃষ্ট হয়েছেন। 3 নম্বরের মানদণ্ড রাখা হয়। 301 জন নারীর আকর্ষণের মাত্রা 2.96 থেকে 2.31-এর মধ্যে বিস্তৃত হয়। এরপর পরীক্ষা করে দেখা হয় নারীদের হেঁটে যাওয়ার রেকর্ডের ভিডিও ফুটেজ। সেই পরীক্ষার মাধ্যমে সামনে আসে প্রকৃত সত্য। দেখা যায় যে সমস্ত নারী ওই পুরুষের প্রতি আকৃষ্ট হয়েছেন তাদের হাঁটার গতি কমে গেছে। শুধু তাই নয়, হাঁটার সময় তাদের নিতম্ব অন্য সময়ের চেয়ে বেশি দুলছে। সমীক্ষকরা বিশ্লেষণের মাধ্যমে এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে কোনো নারী যখন কোনো পুরুষের প্রতি আকৃষ্ট হন, তখন তাদের হাঁটার গতি কমে যায় এবং হাঁটার সময় নিতম্ব অন্য সময়ের চেয়ে বেশি দোলে। কিন্তু এমনটা কেন হয়? গবেষক দলের প্রধান সেবাস্টিয়ান ওরির ব্যাখ্যা, যৌন আকর্ষণের কারণে নারীর অভ্যন্তরে যে পরিবর্তন ঘটে তার ফলেই এই পরিবর্তন দেখা যায়। এমনকি নারীর শ্লথ গতিতে হাঁটা এবং নিতম্ব দোলানোকে পুরুষকে আকর্ষণ করার একটি কৌশল বলে মনে করেন।